Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Nahnu naqussu alayka ahsanal qasasi bima awhayna ilayk, bima awhayna ilayka hadhal Qur'an, wa in kunta min qablihi laminal ghafilin. Idh qala Yusuf li abihi ya abati inni ra'aytu 11 kawkaban wash-shamsa wal-qamar ra'aytuhum li sajidin. Qala ya bunayya la taqsus ru'yaka 'ala ikhwatika fayakidu laka kayda, innash shaytana lil insani 'aduwwun mubin. وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ. وَقَالَ سُبْحَانَهُ وَتَعَالَى إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى. قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تحت ظله يوم لا ظل إلا ظله. في هذا الحديث ذكر النبي صلى الله عليه وسلم شابا نشأ في عبادة الله من الذين يظلهم الله تحت ظله يوم لا ظل إلا ظله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের হিউজ ফ্রাস্ট্রেশন আছে, অনেক অ্যাংজাইটি, অনেক হতাশা, বিশেষ করে যুবকদেরকে তো চারিদিক থেকে হতাশা ঘিরেই ধরে। তাদের হতাশা ছাড়া আর কোনো কথাই নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছুই নাই। এগুলো হচ্ছে তাদের গোটা অস্তিত্ব জুড়ে যেন ঠিকরে পড়ে কেবলমাত্র অস্থিরতা, কেবলমাত্র অস্বস্তি অথবা হতাশা, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে। এবং আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় মুরব্বী বড়রা যারা আছেন তারাও কিন্তু তাদের সন্তানদের ব্যাপারে এরকম হতাশার কথাই বলেন। তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে আপনাকে জীবন পরিচালনা করতে বলেছেন সেটি আপনি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ. الله سبحانه وتعالى বললেন إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا, those who say Allah is our Lord, ثُمَّ اسْتَقَامُوا, তারপর তারা এর উপর ইস্তিকামত থাকে, এর উপর তারা সুদৃঢ় থাকে, এখান থেকে এক মুহূর্তের জন্যও তারা অন্যদিকে তারা ফিরে না, অন্যদিকে তারা তাকায় না, এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকায় না। তাহলে যখনই প্রবলেম হয় না, এবার দেয়ার ইজ এনি প্রবলেম, এনি ক্যালামিটি, ভালো করে শুনবেন, যখনই কোনো সমস্যা তারা পড়ে তখনই তারা কাকে ডাকে? রব্বুনাল্লাহ, তারা আল্লাহকে ডাকে, আল্লাহকে তারা বলে। তাদের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? আল্লাহ বলে দিচ্ছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নট তানজিলু আলাইহিমুল মালায়েকা। এটা বাবুত তাফাউল, বাবুত তাফাউলের মধ্যে আল কাসরা আছে, আর তাকাসসুর বেশি বেশি, আল মালাইকাতু নট আল মালাকু, মালাইকাতু, দি অ্যাঞ্জেলস ডিসেন্ড আপন দেম উইথ দিস মেসেজ ফ্রম আল্লাহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নো টেনশন, নো ফ্রাস্ট্রেশন, নো অ্যাংজাইটি, তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, তোমার ভাবনার কোনো কারণ নাই, তুমি হতাশায় ঢুবার কোনো কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, তুমি দুনিয়ায় তো তুমি সফল হবেই, তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব, আর আখেরাতে তোমার জন্য জান্নাত রয়েছে। নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা, উইল বি ইউর কম্পেনিয়নস ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ার আফটার, আমরা দুনিয়া এবং আখেরাতে তোমার বন্ধু থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন,
আমি আস্তে আস্তে পড়ছিলাম এক বিখ্যাত আলেমের ঘটনা, যিনি দাঈ দাওয়াতের কাজ করতেন। এক জায়গায় তিনি তার পরিবার পরিজন নিয়ে গিয়েছেন, তার সকল তার সাথে যে অর্থবিত্ত ছিল এগুলো সব শেষ হয়ে গিয়েছে। তিনি ভাবলেন, আল্লাহ, এখানে তো আমার পরিচিত কেউ নাই, কাকে বলি, কিভাবে এখন আমার কিছু প্রয়োজন আছে, আমার এলাকায় পৌঁছতে হবে, আমি কিভাবে এগুলো মিটাই। তিনি বললেন, আল্লাহ, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম। তিনি বাজারে গেলেন, বাজারে সেখানে যাওয়ার পর কেউ একজন এসে তাকে একটা অর্থের থলি, এটা সৌদি আরবে আরব বেশি এটা এরকম হয়, অনেক বেশি করে সৌদি আরবে অনেক হয়, কেউ একজন এসে তাকে কিছু টাকা দিয়ে গেল, তাকে কিছু রিয়াল দিয়ে গেল তাকে, এবং তিনি খুলে দেখলেন যে তার যা প্রয়োজন তার চেয়ে এখানে বেশি আছে। তিনি বলেন, আল্লাহ, আমি কিছুক্ষণ আগে মাত্র তোমাকে ডাকলাম, এত তাড়াতাড়ি যে আমার দোয়া তুমি কবুল করে নেবে আমি বুঝতেও পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তিনি আনকন্ডিশনালি বললেন যে যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমি তাদের তো খুবই নিকটে, তারা যখনই আমাকে বলে আমি তাদের ডাকে সাড়া দেই, যখনই তারা ডাকে। ইদা দাআনি, ইদা মানে যখনই, হোয়েনএভার, যখনই, এটার কোনো সময় নাই, এর কোনো টাইম নাই। এটা মসজিদে হতে পারে, মসজিদের বাইরেও হতে পারে। একজন বোন, তিনি হজ করতে গিয়েছেন, মসজিদে নববীতে তিনি বসে আছেন, তার একটা খেমার কিনতে হবে, তার একটা হিজাব কিনতে হবে। তিনি ভাবলেন যে দোকানে এত পরিমাণ লোক, ওইখানে হিজাব যদি কিনতে যায় মানুষের ধাক্কাধাক্কি আছে, আমি যাব না, কিভাবে আমি যাব। তিনি বললেন, আল্লাহ, আমার জন্য একটা হিজাবের তুমি ব্যবস্থা করে দাও। একজন বোন পাশেই বসা ছিলেন, তিনি ভাবলেন যে আল্লাহ হিজাবের ব্যবস্থা করে দেবেন, তিনি এখানে বলছেন তিনি বাজারে যাবেন না, আল্লাহ হিজাবের ব্যবস্থা করে দেবেন তার জন্যে, এটি কিভাবে হয় একটু দেখি তো। দুইজনেই তারা একই রুমে থাকতেন, যাওয়ার পরে দেখলেন যে ওইখানেই তাদের রুমে আরেকজন রুমমেট, তিনি একটু কাঁদছেন, কাঁদার মতো একটা হায়, কী করা উচিত, কী করবো বুঝতে পারছি না। বলে, কী হয়েছে? বলে, দোকানে গিয়েছিলাম একটা হিজাব কেনার জন্যে, এত ধাক্কাধাক্কি, এত ভিড়, এত লোকজন, হিজাবটা কিনে এনে দেখলাম যে এটা ছোট হয়ে গেছে, এখন কী করবো, এটা তো ফেরত দিতে যেতে মনে চাচ্ছে না, কিন্তু করবো কি। উনি বলেন যে তা আমাকে একটু দেখাও তো দেখি। তিনি গায়ে দিয়ে দেখলেন এটা তার সাথে ফিট। তিনি বলেন, বোন, এটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। বলে, হ্যাপিলি, অবশ্যই, সুন্দর তো, আমার টাকাটাও বাঁচলো এবং আমি আর যেতেও হলো না, ভালো। তিনি টাকাটা নিয়ে গিয়ে বলেন, আল্লাহ, এ মসজিদ থেকে এখানে আসতে আসতে যে তুমি আমার জন্য একটা হিজাব আমার রুমে পাঠিয়ে দেবে, এটা তো আমি বুঝতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহূর্তের মধ্যে আপনার দোয়াটাকে, প্রার্থনাকে কবুল করে নিতে পারেন। দেখেছেন বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, ছোট্ট একটা বাহিনী, আনট্রেইন্ড আপ, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো আর্মস উইপন্স অনেক কিছু এদের কাছে নাই, দুর্বল, আর যুদ্ধ করতেও তো আসিনি আমরা, আমরা তো এসেছি অন্য কারণে, সেখানে আবু সুফিয়ানের ঈর সেটা আছে সেটাকে ধাওয়া করার জন্যে, কিন্তু তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে এসেছি আল্লাহ। এই ছোট্ট একটি দল, বহু বছর ধরে, 15 বছর ধরে এতটুকু দল বানাতে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মক্কায় এবং মদিনায়, মক্কায় 13 বছর, মদিনায় 2 বছর। আল্লাহ, এই দল যদি আজকে এখানে পরাজিত হয় তাহলে জমিনে তোমার ইবাদত করার মতো আর লোক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেন, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হওয়ার আগেই ওরা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করে, যুদ্ধ আর কি এরকম কিছু হয়নি, এমন বড় কোনো যুদ্ধ আর সংগঠিত হতে পারেনি, কারণ যুদ্ধের আগে একটা মল্লযুদ্ধ হয়েছে, এখানে এরা পরাজিত, এরপরে এরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে যুদ্ধের ময়দানে তারা টিকতেও পারেনি। দোয়া করেছে সকালে, দুপুরের আগে যুদ্ধ শেষ, এবং সামান্য একটা বাহিনী, যে বাহিনী যুদ্ধে বিজয়ী হওয়ার অবস্থা নাই, কেবলমাত্র তাদের আছে ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, এতটুকুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য রাজি। এমন একজন রব যিনি চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন, বুঝেননি? এমন একজন আছে এই পৃথিবীতে কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয়, না চাইলে রাগ করে, এমনকি আপনার পিতা মাতাও না, চাইলে, বেশি চাইলে তারা রাগ করে,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবান যে তার কাছে চাইলে তিনি রাগ করেন না, বরং তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। তিনি এমন একজন রব, সে মহান রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন, বিশেষ করে যুবকরা যেহেতু আয়োজন করেছেন। এবং এইতে এখানে সুবহানাল্লাহ, আমি এখানে আরও একবার এসেছি, আমার খুব ভালোবাসার একটা জায়গা আদ্দিয়াম। আমি বলেছিলাম সেই দিনও যে দিমা রাসুলসলামের মুখ থেকে উচ্চারিত একটা শব্দ, সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের আমলগুলো কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসুলসলামের আমলগুলো ছিল দিমা, তিনি কাজটা অব্যাহত করতেন, যেটাই করতেন এটা তিনি কখনো বন্ধ করে দিতেন না, তিনি অব্যাহতভাবে এটা চালাতেন। ইয়াং ম্যানদের এই আয়োজনে আমি আসতে পেরে আমাকে খুবই সৌভাগ্যবান আমি মনে করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের, যুবকদের আমল। রাসূলুল্লাহ বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন, এরা কারা? এদের মধ্যে একদল আছে যারা যুবক, যারা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে, এরা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে। এরকম একদল যুবকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে মনে রাখতে হবে, যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়, যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়। আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। কারণ কি জানেন, কোন একজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যেও এত ইবাদত, এত কাজ করেন কিভাবে, এত ইবাদত করেন, আপনার কোনো ক্লান্তি নাই? তিনি বললেন, যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যে একবারও ব্যবহার করিনি, এবং এই জন্য বার্ধক্যে এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেখানেই খাটাতে চাই, যেভাবেই খাটাতে চাই, এগুলো একটাও আমার সাথে বিক্রয় করে না, আমি যা বলি এগুলো তাই শোনে। কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি, এবার বার্ধক্যে এগুলো আমার কথা অনুসারে চলে, এগুলো আমাকে বিট্রে করে না, এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে। যৌবন বার্ধক্য এটা বয়সের ইস্যু নয়, এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের, আপনি কেমন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বার্ধক্য, তখনই তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তার তাওয়াররামাত কাদামাহু, তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আপনি এত ইবাদত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এত ইবাদত আপনার করা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য আমার ইবাদত তো আরো বেশি করা লাগে, আরো বেশি করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, তিনি তাকে লক্ষ্য করে বললেন, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন আপনার রিটায়ারমেন্ট, দ্য পিপল আর এন্ট্রিং ইন টু ইসলাম ইন ফ্লক্স ইন গ্রুপস, আপনার দায়িত্ব, আপনি দাওয়াত অলরেডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে, তখন আপনার কাজ হচ্ছে ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন কাজ থেকে অবসর গ্রহণ করবেন তখন আপনি দাঁড়িয়ে যান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এবং ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার জন্য আপনি আরো আগ্রহী হয়ে উঠুন, আরো আগ্রহী হয়ে উঠুন। যুবকরা, তাদের জন্য দুটো আদর্শের কথা আমি, তিনটি আদর্শ কোরআনে আছে, বহু আদর্শ আছে, আমি দুটো তিনটি আদর্শের কথা বলি। একটি আদর্শ আপনি একবার চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের আদর্শের কথা, তিনি কি নেয়ামতের মধ্যে তিনি ছিলেন একবার চিন্তা করে দেখেন তো। ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। চিন্তা করে দেখুন তো, ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন, বড় হয়ে উঠছেন। ফেরাউন মানে হচ্ছে কেবলমাত্র শাসকই না, সেই সময়ের সবচেয়ে বড় টাকা পয়সার মালিক, কারণ সে সবচেয়ে, সে সম্রাট, সব কিছুর মালিক। ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে প্রিন্স, কিন্তু সেই প্রিন্সের কি এমন দায় ঠেকলো, কি এমন দায় ঠেকলো যে তিনি সে ফেরাউনের ধর্মাদর্শের বিরুদ্ধে তাকে যেতে হলো? সে তো আপনাদের মতো যুবকরা আজকে যারা রাস্তাঘাটে তারা বিশ্ব বেহায়াপনা অথবা জেনা ফেস্টিভ্যাল যারা করছেন, যে সকল যুবকরা অথবা যুবতীরা করছে, এই সকল যুবকদের চেয়ে তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম হাজার গুণ বেশি, তিনি লাক্সারি অ্যান্ড কমফোর্টে ছিলেন, তার তো সেখানে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব, ওয়াস্তানাতুকা লিনাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াসতানাতুকা লিনাফসি মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি, ওয়ালি তুসনা আলা আইনি সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই ফ্রন্ট, ইন দ্য ফ্রন্ট অফ মাই আইস, যেন তুমি আমার চোখের সামনে যেন বড় হয়ে উঠতে পারো, কারণ আমি তোমাকে দিয়ে একটা বিগ মিশন, একটা বড় মিশন আমি তোমাকে দিয়ে বাস্তবায়ন করবো, একটা বড় মিশন আছে। এই মিশনগুলো আপনাদের আজকের যুবকদের কথা বলছি, হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ, আপনার জীবনের মিশন কি, আপনার জীবনের মিশন কি? মুসা আলাইহিস সালাতুসলাম মিশনটা দেখেন, মুসা আলাইহিস সালাতুসলাম কি করেছেন, মুসা আলাইহিস সালাতুসলাম এমন একজন যুবক যে যুবকের হাতে তৎকালীন সবচেয়ে বড় প্রভাবশালী এবং এই পৃথিবীতে বোধ করি একজন মাত্র ব্যক্তি যার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে নিজকে সে গড হিসেবে দাবি করেছে, ও আনা রাব্বুকুমুল আআলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি ছাড়া আবার তোমাদের কে রব আছে? সেই ব্যক্তির তার সালতানাতকে, তার সাম্রাজ্যকে কিভাবে তছনছ করে দিয়ে সেখানে দেখেন তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ভিত্তি কিভাবে স্থাপন করেছেন। একবার দেখেন, একজন যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যায়, একজন যুবক যদি দাঁড়িয়ে যায় সমাজ কিভাবে পরিবর্তন হয় দেখেন। ইউসুফ আলাইহিস সালাম একজন যুবক, দাওয়াত কোথায় দিয়েছেন পর্যন্ত, তিনি দাওয়াত দিয়েছেন তার জেলখানায়, জেলখানায় তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবু মুতাফাররিকুন খায়র আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার, হে আমার কারা সাথী দুই ভাই দুই বন্ধু, আরবাবু মুতাফাররিকুন খায়র, তোমরা যে বিচ্ছিন্ন গডদের উপাসনা করছো এরা উত্তম, আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার, নাকি মহান রব যিনি একক এবং যিনি মহাশক্তিশালী সে রব উত্তম। তোমরা কার কাছে চাচ্ছো, কাকে তোমরা বলছো, কার কাছে তোমরা প্রার্থনা করছো, তোমাদের ফরিয়াদগুলো কার কাছে তোমরা তুলে ধরছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মহত্ব, কি মর্যাদা প্রদান করেছেন, একবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা তাকে কি প্রদান করেছেন। অথবা আরেক দল যুবকের কথা একবার চিন্তা করে দেখুন, তারা তৎকালীন, আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার কথা বলছি, ইন্নাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাব কাহাফের একদল যুবকের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কি বললেন, ইন্নাহুম ফিতিয়াতুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতুসলামের কথা বলতে গিয়ে বলেন আহসানুল কসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে আসহাবুল কাহাফের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এবং যারা এই যুবকদের কথা বলছে, এই যুবকরা কিন্তু আমাদের মতো এরকম সাধারণ যুবক ছিল না, তারা কিন্তু ওইখানকার যে মিনিস্টার ছিল, মিনিস্টারদের সন্তান ছিল, কারণ এমনিতে আপনি সমাজে একটা বিপ্লব সাধন করতে পারেন না, ইউ নিড ব্যাকগ্রাউন্ড, ইউ নিড ব্যাকিং, ইউ নিড সাপোর্ট, ইউ নিড পোস্ট অ্যান্ড পজিশন, আপনার সমাজে এরকম একটা স্টেটাস থাকা লাগে কাজ করার জন্য, আপনি এরকম একটা স্টেটাস থাকা লাগে যে মানুষ আপনার কথা শুনবে। তারা সেখান থেকে তারা দাঁড়িয়ে গেল তাদের সমাজের বিরুদ্ধে, কারণ সমাজে অশ্লীলতা চলছে, কয়জন যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা বলছে যে তারা তিনজন, চতুর্থ জন কি, সারিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম ওয়া সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুম ওয়া সামিনুহুম কালবুহুম, আল্লাহ তাআলা ওয়াসামিনুহুম কালবুহুম বলে এখানে থেমেছেন, কিন্তু এর আগে বলেছেন রাজমা বিল গায়ব, তার মানে হতে পারে তাদের সংখ্যা ছিল সাত, যেহেতু এরপরে আল্লাহ তাআলা কোনো আর কোনো মন্তব্য করেননি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওইখানে গিয়ে তিনি থেমেছেন, মনে হয় যে তাদের সংখ্যা সাত, যাই হোক না তাদের সংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তাদের সংখ্যা জানেন, আর কেউ তাদের সংখ্যা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ জানেন বিইদ্দাতি মা ইয়ালামু ইল্লা কলিল ফামা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাসতাফতি ফিহিম মিনহুম আহাদা, এরা একদল যুবক, একদল যুবক কি করেছে, সমাজে যা কিছু চলছিল তাওহীদ বিরোধী কাজ চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বিরোধিতা চলছিল, মূর্তি পূজা চলছিল অথবা অন্য কোনো কিছুর উপাসনা চলছিল, তারা এগুলোর বিরোধিতা করেছে, তারা দাঁড়িয়ে গিয়েছে, সমাজের লোকেরা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, তারা সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ চান যে আল্লাহ আমাদের করণীয় কি, আল্লাহ সুবহানাহু বলেন ফাউইল আল কাহফ ইয়ানসুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, ওকে ঠিক আছে ওই যে পাহাড় আছে সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখবেন, পরিব্যাপ্ত করে রাখবেন। এবং তারা সেখানে যায়, সেখানে গিয়ে সেখানে তারা কতদিন থাকে এটা তো আপনাদের জানা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা সালাসা মিআতিন সিনিনা ওয়াজাদু তিসআ 309 ইয়ার্স 309 বছর তারা সেখানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। এবং এরপরে কি ঘটেছে তা আপনি জানেন, সেখান থেকে যখন তারা ফিরে আসে সমাজ কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে, অলরেডি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। যুবকরা যদি কোনো ইনিশিয়েটিভ নেয়,
দে ক্যান বিকাম ভেরি মাচ কনস্ট্রাকটিভ অ্যান্ড ভেরি মাচ ডিস্ট্রাকটিভ। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেড়াইদের এখানকার কয়েকজন যুবক, তারা যে কাজ করেছে আলহামদুলিল্লাহ, এখানে কি বিশাল কাজ, সুবহানাল্লাহ। এবং এটার বারাকা দেখেন, এটার বারাকা দেখেন, এর আগে এসছি যত লোক এখন তার চেয়ে অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। এবং আয়োজন অনেক অনেক বড়, এবং এর মধ্যে তারা বিভিন্ন জ্ঞান ভিত্তিক কিছু আয়োজনও তারা করেছে, প্রতিযোগিতা করেছে আর অন্যান্য কিছু, এগুলো আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিতরণের জন্যে। সেজন্য আমি বলছি, যুবকরা আজকে যে পরিমাণ অশ্লীলতায় এবং বেহায়াপনায়, একদিকে একদল যুবক অশ্লীলতা এবং বেহায়াপনায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, অন্য আরেক দল যুবক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্যে তারা প্রতি মুহূর্তে চিন্তায় নিমজ্জিত হয়ে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যুবকদের এই কর্মকাণ্ডের বারাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে তার দিনকে ইনশাআল্লাহ আবারও সবচেয়ে বিজয়ী শক্তি হিসেবে আবারও ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার যুবকদেরকে তাদের অংশ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় বোনেরা, যুবকদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের পারপাস অফ লাইফ একেবারেই নাই। এখানেও যারা যুবকরা আছো, আমি তোমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনি নিজেকে আপনি প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন যে আপনার জীবনের লক্ষ্য কী, আপনার জীবনের উদ্দেশ্য কী, আপনি কেন বেঁচে আছেন, আপনি কেন কাজ করছেন। যেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক যুবকের গল্প বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কাজ করলে সে কাজ করার আগে তার নিজকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি এই কাজটি করছো, ওমর এই কাজটি কেন তুমি করছো। আপনি যেই কাজই করেন না কেন, আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন। আপনি যখন ঘুমাতে যান, তখন আপনার নিজকে আপনি একবার জিজ্ঞেস করে দেখুন যে কেন তুমি ঘুমাতে যাচ্ছ, কেন আমি ঘুমাচ্ছি এখন, আপনার চিন্তাটা করুন। আপনি যখন ঘুম থেকে উঠেন, তখন আপনি চিন্তা করুন, কেন আমি ঘুম থেকে উঠলাম, আমার কাজ কী, আমি কী উদ্দেশ্যে জমিনে বিচরণ করছি, আমার বেঁচে থাকার কারণ কী, আমার লক্ষ্য কী, হোয়াট উইল হ্যাপেন টু মি আফটার মাই ডেথ, শুড আই বি রিমেম্বার্ড বাই দ্য পিপল, বাই দ্য পোস্টেরিটি, আমি আমার এই যে যৌবনের যে শক্তি, এই শক্তি দিয়ে আমি কী করছি আসলে, এই শক্তি তো চিরস্থায়ী হবে না, তাইলে আমি এটাকে কোন কাজে লাগাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়, নেয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, দুটো নেয়ামত যেই নেয়ামতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। তোমাদের একটা নেয়ামত হচ্ছে তার অবসর সময়। যুবকরা, আপনার পড়াশোনার কিছুক্ষণ করেছেন, তার বাইরে আপনি করছেন কি, আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন আপনি? সেজন্য হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, আপনার জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আপনি কী করতে চাচ্ছেন, আপনার রোড ম্যাপ তৈরি করুন। এই পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবনের একটা রোড ম্যাপ আছে। আর রাসূলুল্লাহ সাল্লামের কথা চিন্তা করেন তো, অথবা আপনি আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন তো, ওই যুবক যিনি রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, হাদা রব্বি, ইনি হচ্ছেন আমার রব, কারণ তার মধ্যে একটা টেনশন কাজ করেছে। সমাজ নিয়ে তিনি ভেবেছেন যে এটা কী সমাজ, যে সমাজে মূর্তি পূজা হয় অথবা যে সমাজে অগ্নি পূজা হয়, এটা কী সমাজ, সেই সমাজকে নিয়ে তিনি ভেবেছেন। সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, যে সমাজে অশ্লীলতা আছে, সেই অশ্লীলতাকে তিনি সেলিব্রেট করেননি অথবা তাকে তিনি অ্যাকসেপ্ট করেননি, তিনি সেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছেন, প্রতিরোধ তৈরি করেছেন। এবং এই প্রতিরোধের ধাক্কায় আপনি দেখেন গোটা সমাজ কীভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহকে খোঁজার জন্য তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, অতঃপর তিনি সূর্যের দিকে তাকান, অতঃপর তিনি হি কেম টু দিস কনক্লুশন, যেগুলো কোনোটাই আমার রব হতে পারে না, আমার রব কেমনই তিনি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এগুলো কোনোটাই আমার রব নয়, আমার রব কেবলমাত্র তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমি তার সাথে কাউকে শরীক করতে পারি না। তার বাবা, এমনকি তার বাবা যদি আজার তার বাবা হয়ে থাকে, অথবা অন্য কেউ তার চাচা, অথবা কেউ, সমাজ তার বিরুদ্ধে নেমে গিয়েছে, সমাজ এমনকি তার পিতা তাকে লক্ষ্য করে বলল যে তুমি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, দূরে সরে যাও। তিনি বললেন, সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাযিলুকুম, আমি তোমাদেরকে ঠিক আছে ছেড়ে চলে গেলাম, কারণ আমি তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু আমার রবকে আমি ছাড়তে পারি না। কি যুবক, ইমানের তাকত দেখেন, ইমানের কুওয়াত দেখেন, ইমানের শক্তি দেখেন, কারণ আপনি পৃথিবীর সকলকে ছাড়তে পারেন কিন্তু আপনার রবকে তো আপনি ছাড়তে পারেন না। তিনি বলেন, আমি আমার রবকে ছাড়তে পারি না। যুবকরা আপনি চিন্তা করে দেখুন, আপনি তো সাধারণ একটা ডে, এই ডেতে উইশ করাটাকে আপনি ছাড়তে পারেন না, যে এই ডেতে আপনি একটু উইশ করবেন, অমকের সাথে একটু চ্যাটিং করবেন, অথবা
অমকের সাথে একটু মেসেজিং করবেন, কোন একজন ফিমেল আপনাকে একটা ফ্রেন্ডশিপ পাঠালো, ফ্রেন্ড ইনভাইটেশন পাঠালো, সেটাই তো আপনি, সেই লালসাই তো আপনি সম্বরণ করতে পারেন, দ্রুত আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেন। তার সাথে একটু গল্প করার জন্য আপনার মনটা সবসময় উস্কুস করে, আপনি কি করছেন? অথচ দেখুন ইব্রাহিম আলাইহিসসালামের কথা চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন সব পরিত্যাগ করলাম। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু মন্ত্রীর ছেলে, মনে রাখতে হবে তার বাবা তখনকার রিলিজিয়াস মিনিস্টার, তার বাবা সেখানকার রিলিজিয়াস মিনিস্টার, মন্ত্রীর ছেলে, এমনি সাধারণ ছেলে নাকি, কি মনে হয় আপনাদের? তিনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, তাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এই আচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সন্তুষ্ট হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন যে ইব্রাহিম, তুমি যদি তোমার বাবাকে ছেড়ে দিয়েছো তাহলে আমি তোমাকে তার বিনিময়ে বাবা প্রদান করলাম, তার বিনিময়ে আমি তোমাকে বাবা প্রদান করলাম। সেই বাবা কি? ইসহাক ওয়া ইয়াকুব, ওয়া জাআলনা, যে ইসহাক ওয়া ইয়াকুবকে আমি প্রদান করলাম এবং এগুলোকে তার জন্য নবী বানালাম, এদের দুজনকে, এবং এমনই নবী বানিয়েছে যে ইসহাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাকের ছেলে ইয়াকুব, যার মাধ্যমে পরবর্তীতে বনী ইসরায়েলের যত নবী এসছে সকল নবী কিন্তু এই বংশধারায় এসছে। আর অন্যদিকে আরেক ছেলে ইসমাইল আলাইহিসসালাম, তার বংশধারায় সর্বশেষ নবীর আগমন ঘটেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এমন এমন কি যেহেতু ইব্রাহিম, তিনি আমার কথাকে, আমার স্মরণকে তিনি উচ্চকিত করার জন্য তিনি চেষ্টা করেছেন, তিনি যুদ্ধ করেছেন, এই জন্য ইব্রাহিমের নামকে আমি গোটা পৃথিবীর মানুষের মুখে ছড়িয়ে দিলাম, লিসানা সিদকিন আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। আরেক যুবকের কথা চিন্তা করুন, হোয়েন হি ওয়াজ অনলি 25, হি ম্যারিড, তার বয়স 25, তিনি বিয়ে করেছেন, বিয়ে করার পর তিনি সমাজের উন্নয়নে তার নিজকে তিনি ব্রত করে দিলেন, কারণ এখন তার সম্পদের অভাব নাই। তার স্ত্রী বললেন, তোমার সব সম্পদ আমার সকল সম্পদ, এগুলো সব আপনার, আপনি আপনার মতো করে এগুলো ম্যানেজ করুন। তিনি চিন্তা করলেন সমাজের প্রতি তার দায়, সমাজকে তিনি ভাবছেন, কারণ এই সমাজে তিনি বড় হয়ে উঠেছেন, এই সমাজের আলো বাতাসে তিনি গ্রহণ করেছেন, কিন্তু এই সমাজের লোকের এগুলো কি করে, এসবগুলো মূর্তি পূজা কেন তারা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাহলে কে এগুলোই পূজায় ঠিক, তাহলে কার এবাদত করা দরকার? সে এবাদতের, যাকে এবাদত করতে হয় তাকে খোঁজার জন্যে তিনি পাহাড়ের গুহায় গিয়ে গিনি, তিনি গিয়ে সেখানে ভাবতে লাগলেন, ভাবতে লাগলেন, নির্জনে গিয়ে ভাবতে থাকতে হয়, নির্জনে গিয়ে তিনি ভাবতে লাগলেন, ভাবতে লাগলেন, একাধারে তিনি সেখানে ভাবতেছেন, কখনো দীর্ঘদিন, কখনো এক দুই দিন, দুই দিন, কখনো 10 দিন, এক মাস, সেখানে তিনি ভাবছেন, ভাবছেন, কোনো এক রাতে আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে তার কাছে আসলো যে যাও আমার এই বন্ধুর কাছে, আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিন্তা করে দেখুন তো যুবকের অবস্থা, তিনি ভাবছেন, সমাজ নিয়ে তিনি ভাবছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন। যুবকরা যারা শুনছেন, আপনি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, লুক এট ইউর ফোর ফাদার্স, আপনি পূর্বপুরুষদের দিকে তাকান, দেখুন তারা তাদের সময়টাকে কিভাবে কাটিয়েছে, এবং তারা জগৎ বিখ্যাত কে আর এমনি হয়েছে, আপনার দৃষ্টিতে কি আছে, আপনার পারপাস কি, আপনার লাইফ কোথায় আপনি পরিচালনা করতে চান, আপনি আপনার জীবনে কি হতে চান। আপনি যদি আপনার নিজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপর্দ করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই প্রদান করবেন। আপনি দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আপনার সকল দায়িত্ব গ্রহণ করবেন, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের দায়িত্ব গ্রহণ করেছেন। ইউসুফ আলী সাল্লাতু ওয়াসাল্লাম কথা একবার চিন্তা করুন, যুবকদের দ্বিতীয় যে প্রবলেম, সেই প্রবলেমটি হচ্ছে যুবকরা আজ কেবলমাত্র আনন্দ ফুর্তিতে ব্যস্ত, যেমন আজকে যা ঘটছে এটা একটা অশ্লীলতা, কিন্তু এই অশ্লীলতার প্রতি যুবকদের যে পরিমাণ তাদের এখানে রেসপন্স, এবং এই কেন্দ্রিক তাদের যে আয়োজন, আপনি গোটা পৃথিবীতে এই কেন্দ্রিক যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এই কেন্দ্রিক এই দিবসকে কেন্দ্র করে যে পরিমাণ অপরাধ লোকেরা করে, গোটা বছরে তারা এত অপরাধ করে না, এবং এই দিনের অপরাধকে কেন্দ্র করে পরবর্তীতে অক্টোবর অথবা সেপ্টেম্বর মাসে যেই পরিমাণ গর্ভপাত এই গোটা পৃথিবীতে হয় তা অন্য কোনো মাসের লেশমাত্র হয় না, কারণ এই দিনে তারা ভয়ঙ্কর অপরাধে তারা লিপ্ত হয়ে যায়, এবং গোটা পৃথিবী জুড়ে অপরাধে লোকেরা
লিপ্ত হয়ে যাচ্ছে এবং যুবকরা এই জায়গায় সবার চেয়ে এগিয়ে তারা এই কাজগুলো তারা করছে, কারণ এই দিনকে তারা একটা অপরচুনিটি হিসেবে তারা গ্রহণ করছে। অথচ দেখুন ইউসুফ আলাইহিস সালাতুসালাম কথা একবার চিন্তা করে দেখুন তো, ইউসুফ আলাইহিস সালাতুসালাম তিনি বড় হয়ে উঠছেন কোথায়? এমরাতুল আজিজ, গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। মিশরের গভর্নর তিনি, সম্রাট আছে আলাদা, কিন্তু মিশরের গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। গভর্নরের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, ইউসুফ আলাইহিসসালাম টকবগে যুবক, তাকে লক্ষ্য করবেন, হাই তালাক, কাম টু মি, হাই তালাক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসাধারণভাবে এটা চিত্রায়ণ করলেন, সূরা ইউসুফ প্রত্যেকের যুবকের পড়া দরকার, প্রত্যেক যুবকের, এমনকি আপনাদেরও পড়া দরকার। যদি আপনাদের কোনো পেরেশানি থাকে সূরা ইউসুফ পড়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পেরেশানিটা দূর করে দেন। ইউসুফ আলাইহিস সালাতুসালাম ব্যাপারে আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইয়া তালাক, এই নারী যতগুলো দরজা ছিল, আল আবওয়াবা নট বাবা, দরজা একটি মাত্র দরজা না, ওয়া গাল্লাকাত, গাল্লাকাত এটা বাবুত তাফইল, বাবুত তাফইলের মধ্যে একটা কাসরাত এবং শিদ্দাত আছে, ওয়া গাল্লাকাত সিলগালা করে দিয়েছে, ভালো করে বন্ধ করে দিয়েছে, আল আবওয়াবা দরজাগুলো একটা নয়, অনেকগুলো দরজা তার, কারণ তিনি তো প্রিন্স, তিনি তো কুইন, তিনি তো রানী অথবা তিনি সম্রাজ্ঞী, অতএব তার সেখানে যাওয়ার জন্য একটা দরজা নয়, অনেকগুলো দরজা অতিক্রম করে তার কাছে যেতে হয়। এই সবগুলো দরজা বন্ধ করে তিনি এবার ইউসুফকে বলেন, কাম টু মি, কাম টু মি। ক্বালা মা'আযাল্লাহ, তিনি বলেন মা'আযাল্লাহ নট আউযুবিল্লাহ। এটা আপনাদেরকে বুঝতে হবে যে আউযুবিল্লাহ এবং মা'আযাল্লাহর মধ্যে পার্থক্য কি। আউযুবিল্লাহ হলো জুমলা ফাইলিয়া, আর মা'আযাল্লাহ হলো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে অনেক শক্তি আছে, আমি আল্লাহর কাছেই কেবল আশ্রয় চাই, আল্লাহর কাছেই কেবল আশ্রয়, এই আশ্রয় প্রত্যেকের জন্য আল্লাহর কাছে। তিনি বলেন মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসান মাসওয়ায়া, মা'আযাল্লাহ আল্লাহর তিনি আশ্রয়, আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তিনি দৌড় দিতে লাগলেন কোন দিকে, দরজার দিকে। দরজাগুলো সব বন্ধ, এটা তিনি জানেন না, জানেন কিনা, কি মনে হয় আপনাদের, দরজাগুলো বন্ধ এটা তিনি জানেন না? তিনি জানেন, কিন্তু দরজার দিকে তিনি দৌড় দিলেন। কিন্তু দৌড় দিয়েছেন কার উপর ভিত্তি করে, কার উপর আশ্রয়, কার আশ্রয়ে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরজাগুলো কে খুলে দিল তার জন্যে? দরজাগুলো তার জন্য কে খুলুক? তার সব দরজা খুলে যায়, সব দরজা থেকে তিনি বের হয়ে যান, সব উন্মুক্ত। তাকে পেছন থেকে টানা হয়, পেছন থেকে তাকে টানা হলো, তার জামা ধরে পেছন থেকে টানা হলো। ওইখানে তারা যখন দরজায় গেল, তখনই ওই যে এমরাতুল আজিজ, আজিজ সেখানে উপস্থিত, আজিজকে লক্ষ্য করে আজিজের স্ত্রী বললেন যে, যেই ব্যক্তি আপনার পরিবারের সাথে অন্যায় আচরণ করছে তার কি হওয়া উচিত? ইল্লা আইয়ুস জানা, তাকে হয় কারাবন্দী করতে হবে, অথবা লাহু আযাবুন আলিম, অথবা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করতে হবে। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন দিস ইজ দ্য ইস্যু অফ চেস্টিটি, এটা ক্যারেক্টার, এটা নৈতিকতার ইস্যু, এটা আখলাকের ইস্যু, অতএব এখানে চুপ থাকা যায় না, এখানে চুপ থাকা যায় না। তিনি তখন কথা বলে উঠলেন যে না, সেই বাল রওয়াদাতনি আন নাফসি, বরং এই নারী আমাকে উস্কানি দিয়েছিল। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুন, একজন সাক্ষী সেখানে দাঁড়িয়ে বলল যে ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন فكذبت وهو من الصادقين وان كان قميص ان كان قميص قد من قبل فصدقت وهو من الكاذبين وان كان قميص قد من دبر فكذبت وهو من الصادقين একজন ওয়াশাহিদা শাহিদ, আপনি তাফসির ইবনে কাসির করে দেখেন যে এখানে ওয়াশাহিদা শাহিদ মিন আহলিহা, সেখানে এই জায়গায় এদের পরিবারের একজন সাক্ষী, সেই সাক্ষী কে? সেই সাক্ষী হচ্ছে সদ্য ভূমিষ্ঠ একজন সন্তান, যে সন্তান কোনোদিন কথা বলে না, এখন কথা বলা তো শিখে না, মাত্র ভূমিষ্ঠ শিশু, শিশু তার পক্ষে কথা বলে উঠলো। ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন, যখন চেস্টিটির প্রশ্ন আসে যুবক অথবা যুবতীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শিশুদের মুখে কথা বলিয়ে দিয়েছেন। এরকম ঘটনা একটাই নয়, এরকম কমপক্ষে তিন তিনটি ঘটনা আছে। একটি ঘটনা আপনি জানেন না, জুরাইজ আল আবেদ, বুখারীর হাদিস, জুরাইজ আল আবেদের বিরুদ্ধে যখন এক এক প্রস্টিটিউট যখন এই অভিযোগ এনেছিল যে আমার যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, এই যে ভূমিষ্ঠ কোলে করে নিয়ে এসছে সন্তানকে, এই ভূমিষ্ঠ যে সন্তান, এই সন্তানটি এই জুরাইজের, জুরাইজ আবেদ, তিনি তো কেবল আবাদতই করেন, এটা ঘটেছে তার মায়ের বদুয়া, সেটা ডিফারেন্ট ইস্যু, আপনার পুরো ঘটনাটা জানেন। জুরাইজ বলল আমার পক্ষে এই শিশু সাক্ষী দেবে, এবং সত্যি ওই শিক্ষক শিশু সাক্ষী দিয়ে উঠেছে। একজন যুবক যদি সত্যপন্থী হয়, তার যদি ক্যারেক্টার যদি ঠিক থাকে, তাহলে দেখেন কিভাবে তার পক্ষে সাক্ষী দেয়। আরেকজন যুবতীর কথা দেখেন, তাকে বলল লোকেরা, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, মা কানা আবুকি ইমরাসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ফাআশারাত ইলাইহ, তিনি তার দিকে ইঙ্গিত করে বলেন আমি আজ কোনো কথা বলবো না, কারণ আমি কি করেছি, ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, কারণ আমি কথা বলবো না, এটা আমি ওয়াদা করেছি আমার রবের সাথে।
আজকে যদি কথা বলতে হয় তাহলে এই শিশুকে কথা বলতে হবে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে কথা বলবে তো মাত্র 14 ভূমিষ্ঠ শিশু। ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। যুবকরা যুবতীরা যারা আছেন দেখুন স্ট্রেংথকে, চরিত্রের নৈতিকতার ঈমানের শক্তিটা কি দেখেন, শিশুরা পর্যন্ত আপনাদের পক্ষে কথা বলে উঠি। যদি আপনি আপনার নিজকে এরকম চরিত্রবান করতে পারেন, শিশু না হোক অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে দাঁড় করিয়ে দেবেনই এবং বিজয় আপনার হবেই। কিন্তু সেই নৈতিকতা আপনাকে তৈরি করতে হবে। এই গড্ডালিকার এই অশ্লীলতার মধ্যে আপনি গা ভাসিয়ে দেবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিভাইন পানিশমেন্ট, ডিভাইন সাপোর্ট আপনার জন্য আসবে তা কখনোই নয়, তা কখনই নয়। আপনাকে ইতিহাসের দিকে তাকাতে হবে, ইতিহাসের দিকে দেখতে হবে। ইউসুফ আলী সালাতামকে ওই নারী বললেন আসো, তিনি তার দিকে তাকাতে পারতেন, তিনি সেখান থেকে ছুটে পালিয়েছেন। আমাদের যুবকরা ছুটে পালান, আপনার ফেসবুকে কোনো নারীর ছবি যদি দেখেন সেখানেও তো আপনার ছবি চোখটা আটকে যায়। আপনি পত্রিকার তো ভিতরের পাতাগুলো দেখতে চান যে সেখানে নারীদের অশ্লীল ছবি আছে, অথবা রাতের অন্ধকারে আপনি নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে যান সেখানে আপনি নিষিদ্ধ জিনিস দেখতে চান। আমি কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের একটা লিডিং নিউজ পেপার বলেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যারা বসে থাকে পেছনে স্টুডেন্ট, তারা টিচারদের লেকচার না শুনে তারা তাদের স্মার্টফোনে, তথাকথিত স্মার্টফোনে তারা সেখানে অশ্লীল সিনেমা দেখতে থাকে। 70% স্টুডেন্টসের ঘটনা এরকম ঘটে, 70%। আপনি হয়তো মনে করছেন আপনার সন্তান বুঝি সারাদিনই পড়াশোনা করছে, কি পড়ছে কেবল সে জানে আর তার রব জানে। যুবকরা কোথায় ভেসে যাচ্ছে তারা, অথবা যুবতীরা তার কোথায় ভেসে যাচ্ছে চিন্তা করে দেখুন। তার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ওইদিকে তাকাননি, সেই দিকে না তাকে তিনি দৌড়ে পালিয়েছেন। আপনি যদি রাস্তায় এরকম কোনো সিনেমার পোস্টার দেখেন ওইদিকে তো আপনার চোখটা যায়, অথবা সাধারণ একজন নারী যাচ্ছে রাস্তা দিয়ে তার দিকে তো আপনার চোখটা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো যে এই দৃষ্টিটা হচ্ছে সাহমুম মিন সিহাম ইবলিস আল মাসমুম, ইবলিসের শয়তানের বিষাক্ত তীর, শয়তানের বিষাক্ত তীর। আপনি যদি আপনার এই চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনি জানেন না। যদি আপনি আপনার চোখটাকে হেফাজত করতে পারেন, আপনার চোখ যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দেবেন। দেখেন না কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, যে তারা যদি তাদের চোখকে হেফাজত করতে পারে তাহলে তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করতে পারবে। আপনার চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন, আপনি কি দেখছেন? যেই চোখ দিয়ে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান, দেখার প্রত্যাশা করেন, সেই চোখ দিয়ে আপনি অশ্লীল দিকে কিভাবে তাকান। আমি গল্প পড়েছিলাম ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে, সেই কনফারেন্সে সেখানে জয়েন করেছে অনেক অনেক কনফারেন্স যারা পেপার প্রেজেন্ট করে। আমি এরকম বহু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি, কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছি, সেখানে দুইজন বসা, দুই ইয়াং ম্যান, এর পাশে আরেকজন ইয়াং ম্যান বসা, কিন্তু গোটাটা কনফারেন্সে একজন নারী তার পেপার প্রেজেন্ট করছে। গোটা প্রেজেন্টেশনের সময় এই ছেলেটি নিচের দিকে তাকিয়ে আছে, ইয়াং ম্যান, তার নাম মাহমুদ, নিচের দিকে তাকিয়ে আছে। তার পাশে যিনি আরেকজন পেপার প্রেজেন্টার, স্কলার, টিচার, ইউনিভার্সিটি টিচার, তিনি তাকে জিজ্ঞেস করছিলেন যে ওইদিকে একটু তাকাবেন, আপনার কোনো কোয়েশ্চেন না? আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, আপনি কিছুই বলবেন? নো, আই হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, ভালো, একবার তার দিকে তাকাবেন না, দেখেন না উনি কি বলে, এটা কেমন দেখা যাচ্ছে, আপনি একবার তাকাচ্ছেন না, কোনো কথা বলছেন না। আলোচনা শেষ, কনফারেন্স শেষ, তিনি তাকে চায়ের চত্বরে তাকে বললেন, ভাই আপনি ওইদিকে কেন তাকালেন না, তার দিকে একবার আপনি কেন তার দিকে তাকালেন না? তিনি বললেন কোরআনের একটি আয়াত আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে, বারণ করেছে, কি? উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, একদল চেহারা সেদিন হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জান্নাতে। তিনি বললেন যেই চেহারা দিয়ে, যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে। যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে, আজনবী একজন নারীকে দেখবো, এটা আমার লজ্জা লাগছে, আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? তিনি যদি আমাকে বলেন তুমি লজ্জা লাগে না, তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো, আমাকে দেখার স্বপ্ন দেখছো তুমি, যেই চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে, তুমি সেই কথা তো আমাকে
সেই কারণে তো আমাকে ওই দিকে তাকাতে দেয়নি। এই একটি শব্দ ওই পাশের যে যুবক তাকে জিজ্ঞেস করেছে ওই পাশের যুবকের জীবনও পরিবর্তন করে দিয়েছে। কোরআন একটা মাত্র শব্দ, ওজুহু ইয়াউমাইদিন নাযিরা, ওজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আপনার চোখ দিয়ে আপনি কীভাবে আল্লাহকে দেখবেন? আপনি একবার চিন্তা করেছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে, তুমি আমাকে তাকা আমার দিকে তাকাতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, ওমান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। যে তুমি এই চোখ দিয়ে তুমি অশ্লীল কাজ করবে আর আখেরাতে আমি তোমাকে চোখ দিয়ে উজ্জ্বল চোখ নিয়ে আমি তোমাকে তুলব না। তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এই চোখ দিয়ে তুমি হারাম দর্শন করেছো, এই জন্য কেয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করব। সেদিন আপনি তো অন্ধ কিছুই দেখবেন না, আপনি সেদিন অন্ধ হিসেবে আপনি উত্থিত হবেন। চোখটাকে নিয়ন্ত্রণ করুন। যুবকদের অশ্লীলতা যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে, সে এখন অশ্লীলতায় তার জীবনকে ভাসিয়ে দিয়েছে। এবং আমি যুবক বলতে এখন শুধুমাত্র যারা 20, 25, 30 তাদের কথাই বলছি না, এমনকি 10, 12, 13, 15 বছরের বাচ্চারাও কিন্তু, শিশুরাও অথবা কিশোরেরাও কিন্তু এরকম অশ্লীলতা তারা জড়িয়ে গিয়েছে। এই জন্য বাবা মাকে বলছি আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। আপনাদের সন্তানদেরকে যখন আপনারা ডিভাইসগুলো দিচ্ছেন তারা কোথায় ব্যবহার করছে একবার চিন্তা করুন, প্লিজ ভাবুন। আলাদা করে এগুলো দেবেন না তাকে, আপনার চোখের সামনে রাখুন, প্রতি মুহূর্তে খবরে নিন, ওকে চ্যালেঞ্জ করুন, ওকে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন, ওকে চ্যালেঞ্জ করুন। আমি আয়াজাল কারনির বই পড়তে পড়তে আসছিলাম, আয়াজাল কারনি বললেন আমার বাবার উপর আমার আল্লাহর রহম যেন অবারিত থাকে। তিনি বলছেন আমার বাবার উপর আল্লাহর রহম হোক, কারণ আমার বাবা আমাকে জোর করে শীতের রাতে, ভয়ঙ্কর শীতের সকালে, পাহাড় দুই পাহাড়ের মধ্যখানে এইরকম রাস্তা দিয়ে তিনি আমাকে মসজিদের কাছে মসজিদে নিয়ে যেতেন, ফজরের নামাজে কনকনে শীত এরকম শীতে নিয়ে যেতেন। এবং যদি কখনো আমি না যেতাম তাহলে তিনি আমাকে শাসন করতেন, শাস্তি প্রদান করতেন। এখন সালাত আমার ক্যারেক্টার হয়ে গিয়েছে, সালাত সময়ের পরে সালাত আদায় করব আমি ভাবতেও পারি না। আমার বাবার প্রতি আল্লাহর রহম হোক, কারণ বাবা আমাকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে প্রায়োরিটি দিতে হয়। আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত এত কিছু দিয়েছেন, এত কিছু জানিয়েছেন, এত কিছু শিখিয়েছেন, যেটির জন্য আমি কখনো পড়াশুনো করি নাই, আমি এত কিছু অর্জনও করিনি, কিন্তু এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এটা ওই যে ছোটবেলা আমার বাবাকে, বাবা যে আমাকে শিখিয়েছেন যে আল্লাহকে প্রায়োরিটি দাও, আল্লাহকে সামনে রাখো, আল্লাহকে সবার চেয়ে বেশি তুমি প্রাধান্য দাও, আল্লাহকে সবার চেয়ে অগ্রগণ্যতা প্রদান করো। এটা যে আমি শিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে আমার জন্য সহজ করে দিয়েছেন, সব কিছু আমার জন্য সহজ করে দিয়েছেন। সেজন্য প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা যারা বাবা মা আছেন তাদেরকে বলছি আপনাদের সন্তানদের ব্যাপারে খেয়াল রাখবেন। ওরা যখন বড় হয়ে উঠছে ওদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার সন্তান যদি সত্যিকারের দিনই সন্তান হয়, মুসলিমের সন্তান হয়, তাহলে আপনার সন্তান রাতের বেলা ঘরে ফিরতে দেরি করে কিভাবে, রাতের বেলা ঘরে ফিরতে কিভাবে দেরি করে? আপনি যদি ব্যক্তিগত থেকে আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কি আল্লাহর রাসূলের ওই কথা শুনেননি যে সন্ধ্যার সাথে সাথে শয়তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে? তাহলে আপনার সন্তান তো শয়তানের খপ্পরে অলরেডি পড়ে যাচ্ছে, এটা কে তাকে বাঁচাবে? আপনি যদি তাকে না বাঁচান তাহলে তাকে কে বাঁচাবে? আপনি তাকে দিন শিক্ষা না দেন তাহলে তাকে কে শিক্ষা দেবে? আপনি যদি তাকে নিয়ে না ভাবেন তাহলে কে তাকে নিয়ে ভাববে? আপনি এগুলো ভাবুন, এদেরকে নিয়ে চিন্তা করুন, এদের সময়গুলো কীভাবে কাটাচ্ছে, প্রতিদিনের সময় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন এবং তার সময় নিয়ে প্ল্যান করুন, তার সাথে আপনি বসে তার সময় নিয়ে প্ল্যান করুন, প্রতিদিনের হিসাব নিকাশ নেন। বেশ করে মেয়েদের কথা বলছি, মেয়েরা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বাবা তো বহু পরের কথা বললাম, সত্যিকার যদি সাধারণ যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ঘর থেকে মেয়েরা কিভাবে এভাবে বের হয়, যেই লোকেরা যেই লোকদের মেয়েরা আজকে ঘর থেকে বাইরে আছে এখনো, এগুলো পুরুষ নাকি নর পশু? এগুলো তো পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। তার স্ত্রী অথবা তার মা অথবা তার বোন অথবা তার কন্যা ঘর থেকে বাইরে কিভাবে বের হয়? সে যদি পুরুষ হয়ে থাকে মুসলিম তো বহু পরের কথা। একজন নারী যখন বাজার যখন রাস্তায় বাসা থেকে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, রাসূলুল্লাহ বলেছেন তখন শয়তান তার দিকে এভাবে উকি দিয়ে থাকে, শয়তান তাকে দেখতে থাকে, এভাবে শয়তান কিভাবে তাকে বিভিন্নভাবে প্রলোভনে বিভিন্ন বিপদে ফেলতে পারে এগুলো শয়তান তখন বিভিন্ন প্ল্যান মেকানিজম করতে থাকে। আর আপনার স্ত্রী তো অশ্লীলতার উদ্দেশ্যেই অথবা আপনার মেয়ে অশ্লীলতার উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছে, তাহলে শয়তান তো তার
সঙ্গী হওয়ার পর যেন সেটি নিজেই শয়তান হয়ে গেছে। ইস্তাহওয়াজা আলাইহিম শাইতান ফা আনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর এতটা প্রাধান্য বিস্তার করেছে যে দে দেমসেলফস হ্যাভ বিকাম শয়তান, যে তারা নিজেরাই শয়তান হয়ে গিয়েছে। আর আধুনিক যুগে তো তারা এত পরিমাণ সুগন্ধি বের করে, সুগন্ধি করে তারা বের হয়, আপনাদের মেয়েদের এবং আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের বোনদের কথা বলছি, তারা যখন ঘর থেকে বের হয়, তারা স্প্রে করে শরীরে, তারা বিভিন্ন সেন্ট পারফিউম ব্যবহার করে যখন বের হয়, তখন তো সে আল্লাহর রাসূলের ভাষায় ও তো জেনাকারিনী হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জেনাকারিনী হিসেবে বিবেচিত হবে। তাহলে কীভাবে বের হয়, আপনি কেমন ব্যক্তি, আপনার পৌরুষত্ব, আপনার ব্যক্তিত্ব কোথায় গেল, সেটা আপনি যদি নিয়ন্ত্রণ নাই করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলেছে কে? আপনার বিয়ে করাই নিষিদ্ধ ছিল। যদি আপনি এটা নাই করতে পারেন, অতটুকু ব্যক্তিত্ব, অতটুকু আত্মসম্মান বোধ যদি আপনার মধ্যে তৈরি না হয়, রাসূল বলেছেন গায়রা, এটা গায়রা গায়রা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বললেন যে আমি দেখলাম জান্নাতের একটা প্রাসাদ, অসাধারণ একটা প্রাসাদ, অসাধারণ একটা প্রাসাদ। আমি সেদিকে তাকালাম, জিজ্ঞেস করলাম এই প্রাসাদটা কার, বলা হলো ওমরের। আমি তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ আমি জানি ওমর তার পরিবার সম্পর্কে প্রচণ্ড গায়রাত রাখে, আত্মসম্মান বোধ ওমরের আছে। রাসূলুল্লাহ বললেন, ওমরাদের বলি ইয়া রাসূল, আমি আপনার ব্যাপারে আত্মসম্মান মানে আপনি তাকাইলে আমি কিছু মনে করতাম? তেমন ওমর, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আমি তোমার চেয়ে আপনার চেয়ে বেশি আত্মসম্মান রাখি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আত্মসম্মান রাখেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। কারণ এটা আল্লাহর সামনে অশ্লীলতা হবে, আল্লাহর চোখের সামনে অশ্লীলতা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা লাগে, এই জন্য তিনি অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। হারাম আল ফাওয়াহিশ মা যুহারা মিনহা ওয়া মা বাতন, অশ্লীলতা যা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর যারা এই অশ্লীলতার বিস্তার ঘটায়, এই যে আপনারা আজকের এই তথাকথিত বেহায়া দিবস অনুসারে উপলক্ষে আপনারা কম্পকে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও বিভিন্ন জিনিস বিক্রি করছেন, তারাও তো বিভিন্ন, আপনি বলেন যে আমি আই ডোন্ট সেলিব্রেট ইট, বাট ইউ সেল দ্য প্রোডাক্টস, আপনি প্রোডাক্ট সেল করেন এবং এর মাধ্যমে আপনি টু পাইস কামান, আপনি কিছু টাকা পয়সা ইনকাম করেন, অশ্লীলতাকে সহায়তা করা এটাও এক ধরনের অশ্লীলতা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে শাস্তি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম কথা আপনাদেরকে বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি শৈশবে এমন কিছু শিখেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম এই শৈশবের শিক্ষাটাই তাকে পরবর্তীতে তো বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত করেছে। দেখুন প্রতি মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সামনে রেখেছেন, তার গোটা জীবনের লক্ষ্য একটাই ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলা। যাকে হত্যা করার জন্য এত এত পরিকল্পনা করেছে এই যুবকরা, একবার খেয়াল করুন, আপনি হয়তো ভাবছেন যে কেউ আপনাকে ফেল করার জন্য চেষ্টা করছে, আপনাকে ব্যর্থ করার জন্য আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম ভাইয়েরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার চেয়ে বড় ষড়যন্ত্র করেনি কেউ, তারা তো তাকে হত্যা করার জন্য কূপে ফেলেছে, তো তার কোনো অভিযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইউসুফকে কূপে ফেলার কারণেই ও পরবর্তীতে সম্রাট হবে, এটা আল্লাহ জানেন, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছুই ঘটে তাই তিনি মেনে নিয়েছেন। আসা আন তাকরাহু শাইআও ওয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো সেটাই তোমার জন্য কল্যাণকর, যেটাকে তুমি পছন্দ করছো সেটাই তোমার জন্য অকল্যাণকর। আপনাদের কথাও বলছি, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যা ঘটে সেটাই মেনে নেন, আপনি অব্যাহতভাবে আল্লাহর পথে চলতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এই পথে তুমি চলো, অব্যাহতভাবে এই পথেই তুমি চলতে থাকো, এই পথ থেকে তুমি তোমার নিজেকে বিরত রাখবে না, বিরত রাখবে না, প্লিজ যা কিছু ঘটে তাকে মেনে নেন। ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কিছু কল্যাণকর তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন, মনে রাখবেন আপনার জন্য বেস্ট যেটা সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন, যা কিছু আপনার জন্য সবচেয়ে বেস্ট, কারণ এটা আপনি জানেন না, আপনার তো ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং খিদিরের ঘটনা আলোচনা করতে গিয়ে বললেন, মূসা আলাইহি খিদির আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি তো হত্যা করলেন একজন সন্তানকে, আতাকা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খারাপ কাজ করেছেন, আপনি একটা নাফসান যাকি একটা পবিত্র মানুষকে, একটা ছোট একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি এটি করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তো তা বুঝতে পারেননি। পরবর্তীতে খিদির আলাইহিস সালাম, বুখারীতে লম্বা করে হাদিসটি বর্ণনা করা আছে, সূরাতুল কাহাফের আলোচনার বাইরেও এর ব্যাখ্যাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সহিহুল বুখারী হাদিসে
এসছে রাসুল ইসলাম এটা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। মুসা আলাহ ইসলাত ইসলাম পরবর্তীতে মুসা আলাহ ইসলামকে পরবর্তীতে জানানো হলো, খিদির তিনি জানালেন যে আমি মা ফাআলতুহু আন আমরি যালিকা তাউইলু মা লাম তাসতিউ আলাইহি খুবরা, আমি কোনোটাই আমার নির্দেশই করিনি, আমার নিজের মন গড়া করিনি, আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন তাই আমি এটি করেছি। কারণ এই যে সন্তানটি যাকে আমি হত্যা করলাম, এই সন্তানটি যখন বড় হতো তখন সে তার পিতা মাতার অবাধ্য হতো এবং পিতামাতাকে সে ধ্বংস করে দিত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন যে এমন করার জন্য। আর অন্যদিকে দেখেন তো ওই যে আরেক দুই, ও আম্মাল জিদারু ফাকানা লি গোলামাইনি ইয়তীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানযুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফা আরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানযাহুমা রাহমাতাম মির রাব্বিক। আর অন্যদিকে অন্য দুইজন যুবক, এই দুইজন যুবকের পিতামাতা ছিল কবি দিনদার আল্লাহওয়ালা। পিতামাতার ভালো করে শুনুন, আপনার সন্তানকে যদি আপনি চান আপনার সন্তান সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকুক, তাহলে আপনাকে যা করতে হবে, যা করেছেন এই দুই ইয়াতিম সন্তানের পিতামাতা, ওয়া কানা আবুহুমা সালেহা, আল্লাহ সুবহানাহু বললেন যে তাদের পিতামাতা তারা ছিলেন সালেহা অথবা তার পিতা ছিলেন সালেহ, ওয়া কানা আবুহুমা সালেহা ফা আরাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ তাআলা চাইলেন যে এই দুই শিশু যেন তারা বড় হয়, ইয়াবলুগা আশুদ্দাহুমা হচ্ছে তারা যেন বালেগ হতে পারে, ওয়াস্তাখরিজা কানযাহুমা রাহমাতাম মির রাব্বিক, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটা রহম, কারণ তার পিতামাতা খুবই দিনদার ছিল, পিতামাতা দিনদার আল্লাহওয়ালা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে ধ্বংস করে দেননি, বরং ওই যে ওইখানে যে গুপ্তধন ঘরের ভিতরে ছিল ওই গুপ্তধন বের করা পর্যন্ত তারা যেন নিরাপদে এই ঘরের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, দেখেন না ঘর নির্মাণের জন্য কাকে পাঠিয়ে দিয়েছেন, নবীকে পাঠিয়ে দিয়েছেন। সাধারণ নবী নাকি? সাধারণ নবী মুসা আলাইহিস সালামকে কি নবী মনে হয় আপনার? উলুল আজমি মিনার রসুল, এরকম নবীকে পাঠিয়ে, তার সাথে তো আরেকজন নবী আছে, এরপরে খিদিরকে যদি আপনি নবী ধরেন তাহলে তিনজন আছে এখানে, কারণ মুসা আলাইহিস সালাতুসালামের সাথে আরেকজন ছিল। ফাতাইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু, যখন মুসা তার ফাতাকে তার যুবককে, আরেক যুবক মুসার সাথে, মুসা এক যুবক তার সাথে আরেক যুবক যাচ্ছে, দুজন মিলে তারা যাচ্ছিলেন, কারণ তারা জ্ঞান অর্জনের একটি ট্রাভেল, একটা জার্নিতে, একটা রেহলাতে তারা আছেন জ্ঞান অর্জন করার জন্য। মুখারি হাদিস এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে ওই জায়গায় যাও, সেখানে তুমি পাবে আমার একজন বান্দা, ফাওয়াজাদা ফি, সেখানে পাবে আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে নিজের পক্ষ থেকে তাকে জ্ঞান দিয়েছিলাম। অতএব প্রিয় ভাইরা, পিতামাতাদের যে কথা বলছি, পিতামাতাদের সন্তানদের ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন, এবং আপনাদের সন্তানদের যদি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, যদি আল্লাহর বন্ধুতে পরিণত করতে চান, আল্লাহর দিনের উপর তাদেরকে দায়েম এবং কায়েম রাখতে চান, তাহলে আপনাদেরকে যা হতে হবে তা হলো এই দুই সন্তানের কথা যেটা আল্লাহ তাআলা বলেছেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল মিলে তারা কি করছেন, এক পিতা, বৃদ্ধ পিতা তার যুবক সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেন, দেখেন না বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ও ইসমাইলু, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে তারপরে কি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদির গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন না দোয়াগুলো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তার সন্তানকে কেন্দ্র করে, সন্তানকে রেখে সন্তানকে ভালো কাজ করাচ্ছেন, ভালো কাজে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখছেন, তার সন্তানকে তিনি জবাই করছেন, সন্তান কি বলেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দিনদার অনুগত সন্তান চান, আপনার নিজকে আপনি আল্লাহ সুবহানাহুর প্রতি অনুগত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার অনুগত করে দেবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দোয়া করলেন, তার সন্তানকে তিনি পরামর্শ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এরপরে আরেকটা কি, এরপরে তো তিনি কথা বলবেন, এরপরে তো সিস্টেম অনুসারে লোকমান আলাইহিস সালাম কথাই আসবে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতি মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, এই কথা তো আসার কথা, কিন্তু মধ্যখানে আরেকটা আয়াত চলে এসে জানেন,
সে আয়াতটা কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহুমু। আল্লাহ সুবহানাহু বললেন, এর মধ্যখানে প্যারাফ্রেজ মানে হলো যে লোকমান, তুমি যেহেতু তোমার সন্তানকে বলেছো আমার প্রতি অনুগত থাকতে, আমি এবার তোমার সন্তান সহ গোটা পৃথিবীর সকল সন্তানকে বলে দিলাম পিতামাতার কাছে অনুগত থাকবে, কারণ তুমি যেহেতু আমার কথা বলেছো আমি তোমার কথা না বলেও থাকতে পারি। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার কথা বলো আমি তোমাদের কথা বলবো। ইযা যাকারানি আবদি যাকারতুহু, ইযা যাকারানি আবদি ফি নাফসি, যখন কোনো বান্দা তার মনে মনে আমার কথা বলে, যাকারতুহু ফি নাফসি, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন, যখন তারা আমার ব্যাপারে অন্য কারো সামনে কথা বলে, তখন আমি এমন লোকদের সামনে তার কথা বলি, এমন এমন দলের সামনে তার কথা বলি যারা এদের চেয়ে অনেক অনেক উত্তম, এমন মর্যাদামান দলের সাথে সামনে আমি তাদের ব্যাপারে আলোচনা করি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদেরকে বলছি, কেবল যুবকদের কথা বললেই হবে না, আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রায়োরিটি দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফোকাসে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার চোখের সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার দৃষ্টির সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আপনি ভাবুন আল্লাহ কোথায় সন্তুষ্ট হয় কোথায় অসন্তুষ্ট হয়, এই ব্যাপারে আপনার সন্তানকে নির্দেশ প্রদান করুন। কেবলমাত্র আপনার সন্তানরা, যুবকরা আজকে কেন এত অস্থির, একটাই মাত্র কারণ, তা হচ্ছে পিতা মাতারা অথবা তার আত্মীয় স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার একটা সময় আসবে, ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা, যে একজন ব্যক্তির তার ধ্বংস হবে তার পিতামাতার হাতে অথবা তার আত্মীয় স্বজনের হাতে অথবা তার পাড়া প্রতিবেশীদের হাতে অথবা তার স্ত্রীর হাতে ইত্যাদি। বলে কেন? এটা হবে এই জন্যে যে পিতামাতা তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে এত পড়াশোনা করালাম তুমি এখন একটা ভালো চাকরি পাইলা না। স্ত্রী বলবে, তুমি যদি আমার সকল ডিমান্ডই পূর্ণ না করতে পারো তাহলে তুমি আমার বিয়ে করলে কেন? ছেলেমেয়েরা তাকে বলবে, তুমি যদি আমাদের ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতে পারো তাহলে তুমি আমাদেরকে জন্ম দিলে কেন? এই কারণে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যাবে, তার হারাম ইনকাম করতে থাকবে তখন, কারণ তাদের পিতামাতার মধ্যে এতটুকুই একমাত্র টেনশন, সে কত চাকরি করলো পড়াশোনার পর, সে কত বড় চাকরি করলো, ওই পিতামাতাকে দেখে আমি লজ্জা পাই, যেই পিতামাতা তাদের সম্পদ বিক্রি করে সন্তানের জন্য একটা হারাম চাকরির ব্যবস্থা করে, সেটাও কিভাবে ঘুষ দিয়ে, সেটাও কিভাবে ঘুষ দিয়ে সে তার নিজের জীবন ধ্বংস করলো এবং সম্পদ দিয়ে টাকা দিয়ে সে তার নিজের জন্য জাহান্নাম কিনলো এবং তার সন্তানের জন্য জাহান্নামের একটা রাস্তা তৈরি করে দিল। এই পিতামাতাকে দেখে তো কান্না করতে মনে চায়, লজ্জা পেতে মনে চায়। এটা আবার মুসলিম সমাজের পিতারা এরকম হয়, তার আল্লাহর প্রতি কোনো তাওয়াক্কুল নাই, তার দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো নসিহা এবং ওসিয়া নাই, কেবলমাত্র একটাই টেনশন যে দুনিয়া তার প্রতিষ্ঠা কতটুকু, দুনিয়া সে কতটুকু ভালো করেছে কতটুকু মন্দ করেছে, এতটুকুই কেবলমাত্র তার, কতটুকু সে প্রতিষ্ঠিত হতে পেরেছে এতটুকু তার একমাত্র টেনশন। যেন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মধ্যখানে যে কথাটা আমি বলছিলাম যে আপনারা আপনাদের সন্তানদের জন্যে, আপনারা আপনাদের সন্তানদের জন্যে আদর্শ হন, আপনাদের সন্তানরা আপনাদেরকে দেখে দেখে আল্লাহকে চিনুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক তৈরি হোক আপনাকে দেখে দেখে। আপনি কেবলমাত্র রিজিকের সন্ধানে আপনি এত ব্যস্ত কেন? আপনি কি জানেন না মহান আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া আমুর আহলাকে বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। দেখেন না আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়া আমুর আহলাকে বিসসালাত, তুমি তো নামাজ পড়বেই পড়বে, তোমার পরিবারকেও তুমি সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করো, ওয়াসতাবির আলাইহা, শুধু নির্দেশ প্রদানই করবে না, নট ওয়াসবির, এটা বাব আল ইফতিআল, বাব আল ইফতিআলার বাব, নাসরা নয় দরাবা ইয়াদরিবু, আর ইফতিআল এর সাথে আলিফ এবং তা যখন যুক্ত করা হয় তখন এর অর্থ আরো বাড়ায়। ওয়াসতাবির আলাইহা মানে হচ্ছে তুমি ধৈর্য ধরে 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 এটা বলতে থাকো, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই নাই, তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব, তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা ওই যে একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে, আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। আপনার কী ডিমান্ড আছে? আপনার ডিমান্ড কই? আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন? যুবকরা, আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন? আপনি কেন অমুকের পিছনে ঘুরেন, তমুকের পিছনে ঘুরেন? আল্লাহর পিছনে কি একবারও ঘুরতে আপনার মনে চায় না? আল্লাহর কাছে কি একবারও চাইতে মনে চায় না, যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কারো কি রিজিকের প্রবলেম আছে, কারো তার চাকরি বাকরি না হয় না অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা তার আয় ইনকাম কমে গেছে, সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই? আমি তো তাকে দিতে চাই, সে আমার কাছে চাইতে পারে না,
আমি তাকে দেব, সে কি আমার কাছে সালাতে আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে না? লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আমরা রিজিক দেই। সালাতের সাথে আয়াতের এইটুকু সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাইয়ে মারবেন নাকি? কি মনে হয়? আহসিনুজ জন্না বিল্লাহ, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটাকে সুন্দর করো। রাসূল বলেছেন হাদিসে কুদসিতে, সে আল্লাহ সুবহানাহু বললেন আনা ইনদা জন্নি আব্দি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো ও যখনই আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি হারুন এবং মুসা, তোমরা ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচারের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে, কোনো ভয় নাই, কোনো ডর, ভয় করার কোনো কারণ নাই। ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, তোমরা যেহেতু আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ আমি তোমাদের প্রোটেকশন প্রদান করব, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সব কিছু আমি শুনছি। আপনার কি মনে হয়? সে তো এই মহান রবই তো, তো সেই মহান রব তো আপনার সাথে, আপনার কথা তিনি শুনছেন, আপনাকে দেখছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তিনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন এমনকি সিজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোনো জিনিসে আল্লাহর অদৃশ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি পৌঁছতে চান আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য, সর্বোত্তম প্লেস হলো সিজদা, সেখানে যান। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন, একজন ব্যক্তি সিজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায়। সেখানে গিয়ে বলেন, আপনি বলতেই দেখুন, বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলার সাথে সাথে কীভাবে সমাধান করে দেন। আই ক্যান সাইট থাউজেন্ডস অফ এক্সাম্পলস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কীভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন। তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন, আপনি চাইতে পারেন না, জন্য তার কাছে আপনি চাইবেন, আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন। যুবকরা, আপনার কথা, কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না, আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ, সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন? আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে, বলতে থাকে আমার কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি? তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, করিম, তোমার সম্মানিত, তোমার দয়ালু, মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল? তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন, তোমার এই পৃথিবীর সবচেয়ে দামি প্রপার্টিগুলো তোমাকে ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নেওয়া হয় না, চোখ, কান, মুখ, কিডনি, তোমার অক্সিজেন এবং আলো, পানি, সব কিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন, সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না? এই সামর্থ্য তার নাই, এই ক্ষমতা তার নাই? তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা এত খারাপ কেন? আপনার প্রিয় ভাই, আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন। আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য জমিনকে, দুনিয়াকে আল্লাহ সুবহান তার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সুবহান সে কথাই বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা ইয়াবুদূনা লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হলো একটাই, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো শরীক করবে না। তাহলে আমি এই জমিনে তাদের জন্য, এই জমিনকে তাদের করায়ল, তাদের করায়লত্ব করে দেব, তাদের করতলগত করে দেব, তাদের অধীনস্থ করে দেব, তাদের দিনকে তাদের মন মতো করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব, কোনো কিছু তাদের জন্য থাকবে না, আমি এরকম তাদেরকে করে দেব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আপনার গোলটাকে নির্ধারণ করুন, আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন। আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আপনার বয়সের মধ্যে 20-30 হয়ে গিয়েছে, আপনি কি করেছেন? আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো, 20-30 বছর তারা কি করেছে? 20-30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে। আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না, তারা 20-30 বছর তারা কি করেছে? আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আমর ইবনুল আস অথবা আব্দুল ইবনে আব্বাস, তাদের দিকে তাকান, তারা এই বয়সে তারা কি করেছে, তাদের অবস্থাটা কি, তারা দিনকে কীভাবে গোটা পৃথিবীর, অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান, সেটা যদি আপনি আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আপনি ইমাম বুখারী মুসলিম, তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা এই বয়সে কি করেছে। ইমাম নববীর দিকে তাকান, ইবনে হাজার আসকারী কত বছর বেঁচেছিল তারা, ইমাম শাফি কত বছর বেঁচেছিল, কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না। তারা তাহলে পড়াশোনা তারা কবে করেছে, সংসার দাবি করা তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কীভাবে করেছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন, আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন, সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে
ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি, তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে। গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তার চলে যায়, সে কখনো বোঝে না। যুবকরা, যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান, তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন। আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, এক ঘন্টা কোরআন তেলাওয়াত করুন, এক ঘন্টা সালাত আদায় করুন, এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন, এই কাজগুলো আপনারা করুন। যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি, বিশেষ করে ইসলামী জ্ঞান তাদের নাই। আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচণ্ড ব্যস্ত, দুনিয়ার জ্ঞানে তারা প্রচণ্ড জ্ঞানী। ইয়া আলামুনা যাহিরা মিনাল হায়াতি দুনিয়া ও মা আনিল আখিরাতি হুম গাফিলুন, আলিম বিদ্দুনিয়া জাহিলুম বিল আখিরা, তারা যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, আখিরাত সম্পর্কে তারা জানেই না, দিনের ব্যাপারে তাদের জানা নাই। আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না, বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে, এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে, যে তাদের জ্ঞানের লেভেল, দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায়, কোন জায়গায় আছে, তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না, এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই, এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই। অতএব যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার, মনে রাখা দরকার, মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে, তারা জ্ঞানীতে পরিণত হবে, ততদিন, যতদিন পর্যন্ত তারা হতে পারবে না, ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না। রাসূল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াইজ হারাল জাহালু, যে জাহালত চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং রাসূল বললেন এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুউসান জুহালা, জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে, তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায়, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট, ফাদল্লু ওয়াদল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। বিকাম এনলাইটেন্ড এন্ড এডুকেটেড, আপনি জ্ঞানী হতে হবে, কারণ জ্ঞান আপনার সম্পদ, মনে রাখা দরকার। আল হিকমাতু দাল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাব্বু বিহা, রাসূলুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ, আপনার হারানো সম্পদ, এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার, এটাকে আপনার নিতে হবে, ধরে নিতে হবে, এটাকে আপনার অর্জন করতে হবে। দিনই জ্ঞান অর্জন করা, দিনই জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে, দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা, প্রচেষ্টা ব্যয় করা, এটা আপনার কাজ। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, তাহলে আচরণে উগ্র না হওয়া, আচরণে উগ্র না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি যে আচরণে, যে স্বভাবে কোমল, যেই ব্যক্তির স্বভাবে কোমল এই সকল ব্যক্তিরাই জান্নাতি, এবং যেই বাসায়, যেই পরিবারে, যে ব্যক্তির মাঝে কোমলতা নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাই, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম, আপনার কোমলতা তো আল্লাহর পক্ষ থেকে রহমত, আপনি যদি রহমত পেতে চান তাহলে আপনাকে কোমল হতে হবে। যদি রহমত পেতে চান, ভাষায় কোমল হন, আচরণে কোমল হন, কথাবার্তায় কোমল হন, উদ্ধত অহংকারী ব্যাপারে জানেন না, আপনার মুখ থেকে যদি এমন আচরণ অথবা আপনার অবয়বে যদি এমন 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 আচরণ, এমন আভাস যদি পাওয়া যায় যে আপনি অহংকারী, তাহলে আপনার কি হতে পারে। বুখারি হাদিসে এসে রাসূল সাল্লাম বলেছেন বনী ইসরায়েল এক যুবক অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনের এত গভীরে তাকে নিয়ে গিয়েছেন যে এখনো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটাই মাত্র কারণ সে অহংকার করেছে। কি অহংকার? জামা কাপড় পরে কেবল একটু অহংকার শো করেছিল। আপনার তো এখন গ্যাজেট, আপনি খুবই দামি দামি জিনিস ব্যবহার করেন, দামি জামা কাপড় পরেন, ইত্যকার এখন ইত্যাদির অহংকারই আপনার দ্বারের কাছেও কেউ আসতে পারে না, এবং আপনার কথাবার্তার মধ্যে না আছে কোনো শালীনতা, না আছে কোনো ভদ্রতা, উগ্রতা ছাড়া আর আপনার মুখ থেকে বের হয় না। যুবকদের, মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার, একটা সুগন্ধির মতো, যেই দিক দিয়ে হেঁটে যাবে ওই দিক দিয়ে সুগন্ধি বের হবে, যেই দিক দিয়ে হেঁটে যাবে সেই দিক দিয়ে সুগন্ধি বের হবে। মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার, এমনই হওয়ার কথা ছিল, এভাবেই তাদের ক্যারেক্টার যুগ যুগ ধরে ছিল। অথবা আপনার ক্যারেক্টারের মধ্যে এমন বিষয় না আসুক যেখানে উদ্ধত্ব আছে, অহংকার আছে, কোমলভাষী হন, শব্দ চয়ন কাকে কীভাবে করতে হয় এগুলো শিখুন, অন্যদের সাথে ভালো আচরণ করুন। রাসূল সাল্লাম বলেছেন সে আমার উম্মারই অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। আপনি কিসের উম্মার অন্তর্ভুক্ত হবেন? আপনি তো রাসূলের উম্মারই অন্তর্ভুক্ত হবেন না যদি আপনি বড়দেরকে সম্মান না করেন, ছোটদেরকে স্নেহ না করেন, আপনার মুখ থেকে সালাম বের হয় না, আপনি অন্যকে ভালোবাসার কথা বলতে পারেন না, কেবল মারামারি, বিবাদ, আতঙ্ক, আশঙ্কা ইত্যাদি আপনি তৈরি করেন। এখন পরিস্থিতিটা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে যে যুবকরা যেখানে আছে সেখানে মারামারি, মানে যুবক মানে হলো মারামারি, যুবক মানে হলো মারামারি, এমন একটা অবস্থা, মানে আপনি যুবক, আমরা ইউনিভার্সিটিতে যখন, এমন একটা অবস্থা যে এখন ইউনিভার্সিটির কথার নাম শুনে, এখন তো কলেজের নাম শুনে মানুষের আতঙ্ক লাগে,
যে অমুক ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটির কথা শুনলে মানুষের আত্ম ওই ইউনিভার্সিটি, তাহলে ঠিক আছে, ওইটা হলো মনে হয় মাস্তান গড়ার একটা জায়গা, মাস্তান তৈরি করা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। ইউনিভার্সিটিতে যায় মানুষ, কিন্তু বের হয়ে আসে কি? বের হচ্ছে অমানুষ। ইউনিভার্সিটি থেকে যায়, সেখানে যায় হলো মানুষ, কিন্তু যখন ও বের হয়ে আসে তখন সে অমানুষ। কারণ তার মধ্যে না তৈরি হয় নৈতিকতা, না তৈরি হয় মূল্যবোধ, না তার মধ্যে হয় তৈরি হয় মনুষ্যত্ব, না তার মধ্যে তৈরি হয় কোমলতা, কোনো কিছুই না। অর্থাৎ আপনার আচরণে আপনি কোমল হন, আপনার কথাবার্তায় আপনি নম্র হন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনি পেতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল ক্বালবি লানফাদু মিন হাওলিক। আল্লাহর অনুগ্রহে আপনি তার সাথে কোমল আচরণ করেছেন, যদি আপনি কর্কশভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা লানফাদু মিন হাওলিক, তারা আপনাকে, দে উড হ্যাভ ডেজার্টেড ইউ, তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন।